আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম। যারা ফেসবুকে কাজ করেন, আজকে দেখাবো কোথায় থেকে আপনারা রিল ছাড়লে, কোন হ্যাশট্যাগ ইউজ করলে দ্রুত ভাইরাল হয়। আপনারা শুধু ফেসবুকে ঢুকবেন, ঢুকার পর এখানে স্ক্রিনে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর সি ড্যাশবোর্ড এই অপশনে গিয়ে ঢুকবেন। ক্লিক করার পর, ঢুকানোর পর আপনারা একটু ওয়াইট করেন। এখানে একটা অপশন আছে, কেয়ার করেন ইন্সপিরেশন হাব, এখানে ক্লিক করবেন। আমরা ক্লিক করার পর এখানে অনেকগুলো হ্যাশট্যাগ দেখবেন। আপনারা দেখবেন যে কোন হ্যাশট্যাগটা বেশি আছে, যেমন 6.8K এই হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা আরেকটা হচ্ছে ফুল মুন, দেখা যাচ্ছে 1.3M। 1.3M মানে বোঝায় এটা আপনার মিলিয়ন উপর, মিলিয়ন মিলিয়ন বোঝায়। আর এটা বোঝাচ্ছে 48K, মানে এটা এই হ্যাশট ইউজ করলে আপনি 48K মানে 48,000 বা এরকম রিল বাইরে হওয়ার সম্ভাবনা থাকে। তা আমরা তিনটার মধ্যে দেখতেছি, এখানে আরও আছে, আরেকটা হচ্ছে 35K, আরেকটা আছে 84K। এখানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ফুল মনে 1.3M। আপনারা যে হ্যাশট্যাগে, অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যে হ্যাশট্যাগে সংখ্যা বেশি থাকবে ওই হ্যাশট্যাগটা আপনারা ইউজ করবেন, যাতে ওই হ্যাশট্যাগটা ইউজ করলে দ্রুত রেল, আপনার রেলটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি ফুল মনে যাবেন, যাওয়ার পর ইউজ হ্যাশট্যাগে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নির্ধারিত যেটা আপনি ভিডিও করে রাখছেন আগে থেকে, বা যেটা ভিডিও বানিয়ে রাখছেন ওই হেডটা সিলেক্ট করবেন। এখান থেকে নিয়ে আসবেন গ্যালারি গিয়ে, আপনি মনে করেন এটা ছাড়বেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর দেখেন ওই ওই হ্যাশট্যাগটা চলে আসছে এখানে অটো হ্যাশট্যাগ ফুল মুন। পাশাপাশি আপনি আরও অন্যান্য বাইরের হ্যাশট্যাগগুলো ইউজ করতে পারেন। মনে করেন আমি এটা সিলেক্ট করলাম, বা এটাও সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এভাবে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো হ্যাশট্যাগ আপনি আরো পাশাপাশি দিয়ে দিয়ে এখানে লোকেশনটা দিবেন। আপনি যেখান থেকে সার্চে লোকেশনটা সিলেক্ট করে দিবেন। হ্যালো, আমি যেহেতু চট্টগ্রাম থেকে সার্চি, যেমন আমি চট্টগ্রামটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি শেয়ার নাওতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার রেলটা সারা হয়ে যাবে। এভাবে আপনারা যদি প্রতিদিন যদি রেল এখান থেকে ছাড়েন, তাহলে দ্রুত বাইরের হওয়া সম্ভাবনা বেশি থাকে।